নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে একটি গভর্নমেন্টের পোর্টালে কথা বলবো সেই পোর্টালে কিন্তু গভর্নমেন্টের তিনশো স্কিম কিন্তু সেখানে বর্তমানে অ্যাড কিন্তু করা হয়েছে অর্থাৎ সেই পোর্টালের মাধ্যমে আপনি তিনশো চৌদ্দরা স্কিমের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন বর্তমান কিন্তু সেই সব স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে আপনাকে সিএসসি সেন্টার বা অন্য কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে সেই তিনশো চৌদ্দা স্কিমের জন্য আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা আপনি যদি গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে আলাদা আলাদা পোর্টালে যাওয়ার দরকার নেই সেখান থেকে আপনি গভর্নমেন্টের সমস্ত স্কিমের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন সেখান থেকে খুব সহজে এক ক্লিকে করতে পারবেন তো সেই জন্য আজকে পর্যন্ত আপনাদের বলবো যে সেই পোর্টালটা কি অথবা সেই পোর্টেলের মাধ্যমে কীভাবে আপনি গভর্নমেন্টের সমস্ত স্কিমের জন্য আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নীতির ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমেই দিয়ে অফিসিয়াল চলে আসবেন এই অফিসিয়াল অফিসের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে কিন্তু অনেক স্কিম কিন্তু বর্তমানে নতুন নতুন অ্যাড করা হয়েছে তো এখানে টোটাল স্কিমের দেখার জন্য এখানে ডিবিডি স্কিম বলে একটি অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু তিনশো চোদ্দোটি স্কিম কিন্তু বর্তমানে এখানে রয়েছে এখানে বর্তমানে আপনি তিনশো চোদ্দোটা স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি স্কিম রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের চৌদ্দরা স্কিম রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে কটা কটা স্কিম রয়েছে এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মধ্যে স্কিমের কিন্তু লিস্ট আপনার সামনে শো হয়ে গেছে এবার ধরুন এখানে দেখতে পাচ্ছেন ফার্মার যে স্কিম রয়েছে এর মধ্যে ধরুন আপনি ফসল বিমা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে চান তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী এই ফসল বিমা যোজনা এই এই অপশানকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি আপনার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে কিন্তু যে ফসল বিমার জন্য খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আপনি যেই ক্যাটাগরির মধ্যে যে স্কিমের জন্য অ্যাপ্লিকেশান করতে চান আপনি খুব সহজে সেই লিঙ্কের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে অনলাইন পেজে আপনাকে নিয়ে চলে যাবে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশান করে আপনি খুব সহজে বেনিফিট পেতে পারবেন আপনি গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের বেনিফিট পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন আলাদা আলাদা পোর্টালে যাওয়ার কোনো রকম দরকার নেই আপনি একই পোর্টালে এসে আপনি সমস্ত স্কিমের কিন্তু লিস্ট এখানে পেয়ে যাবেন এবং পরবর্তীকালে গভর্নমেন্টের কোনো যদি স্কিম চালু করা হয় তার কিন্তু যে লিঙ্কটা এই পেজে সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার আগে পেয়ে যাবেন কারণ কিন্তু এটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট যত রকম স্কিম লঞ্চ হবে প্রথম কিন্তু এখানে অ্যাড করা হবে তারপর কিন্তু সেই স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনি এখানে একে একে ক্লিক করে দেখে নেবেন আপনার যে কোন স্কিমের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো সেই হিসাবে এখান থেকে আপনি বিভিন্ন স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান দেওয়ার রয়েছে যে অ্যাপ্লাই অনলাইন বলে এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি স্কিমের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান এখানে করতে পারবেন ঠিক আছে এখান থেকেই আপনি অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন এখানে ফার্মার রয়েছে এখানে ফার্মার ক্যাটাগরি রয়েছে এবং কিন্তু বিভিন্ন ক্যাটাগরি এখানে লিস্ট দেওয়া রয়েছে এবার কিন্তু আপনি যেই ক্যাটাগরির জন্য বা নেই যেই ক্যাটাগরি স্কিমের জন্য অ্যাপ্লিকেশান করতে চান তার উপরে কিন্তু আপনি ক্লিক করবেন ধরুন আমি ফার্মার যে স্কিমের জন্য অ্যাপ্লিকেশান করতে চাই সে ফার্মার এখান থেকে সিলেক্ট করবো করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফার্মারের যতগুলি সার্ভিস রয়েছে এখানে কিন্তু হয়ে গেছে এবার যার জন্য আপনি অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে তো সেই জন্য কিন্তু ক্লিক হ্যার অপশান কিন্তু ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশান পেজ কিন্তু আপনার সামনে খুলে গেলো এখানে বেনিফিট দেওয়া রয়েছে এরপর কিন্তু এখানে নিচে আপনি খুব সহজে এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেই স্কিমের জন্য ঠিক আছে তো সেই জন্য গভর্নমেন্টের কোনোরকম স্কিমের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তো সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা পোর্টালে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে না বা আলাদা আলাদা পোর্টালের নাম কিন্তু আপনাকে মনে রাখা কোনোরকম দরকার নেই এখানে এসে আপনি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি যেই ক্যাটাগরি আপনার প্রয়োজন সেই ক্যাটাগরি উপরে আপনি ক্লিক করবেন তার পর্যন্ত সেই স্কিমের নাম কিন্তু এখানে শো হয়ে যাবে তারপরে সেই যে নামের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশান পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে তারপরে সেখান থেকে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনি খুব সহজে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এটা কিন্তু ডিবিটি ভারত এই যে এখানে যত রকম স্কিম দেওয়া রয়েছে এই সব স্কিমের যে আপনি যে টাকাটা যে পাবেন এটা কিন্তু আধার কার্ডের মাধ্যমে আপনি টাকাটা পাবেন ঠিক আছে বর্তমানে আপনারা সবাই জানেন যে বর্তমানে আধার কার্ডের মাধ্যমে কিন্তু সবাইকে টাকা প্রোভাইড করা হয় যত রকম স্কিম রয়েছে এবং সেই সব স্কিমের যে টাকাগুলি পাঠানো হয় এই অফিসিয়াল ওয়েবসাইটের দ্বারা সমস্ত টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে পাঠানো হয় ঠিক আছে তো এটি ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ দা থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসে এই ভিডিওতে থ্যাংক ইউ